Indonesia, Lina. Keep right at the fork. Ciao, mommy. Hi. Shalina, on the road, I'll say. Aparache, our driver, personal driver. 600 meters. Keep right to stay on the 24 D80. Hi, hi. Hi, hi. দূরে আছে তো একটু পরে ঢুকবো আমরা পার্কে কিছু ফর্মালিটিজ আছে সেগুলো শেষ করতে হবে তারপর আপনাদের সাথে আবার শেয়ার করব টিল দেন ভাই পাখি কোথায় আসছে আজকে ঘুরতে আসছে এই যে এরিয়াটা এখানে একটা বিশাল পার্ক আছে তার সামনেই হচ্ছে টিউলিপ পার্ক সাইফ টিকেট দিচ্ছে আমরা দুজনের টিকেট কেটেছি টোটাল 7 ইউরো করে আর শালিনা টিকেট ফ্রি এই যে ফাইনালি আমরা চলে আসছি টিউলিপ পার্কে বেনভেনুতি আল টিউলিপ পার্ক ওয়াও Charlie baby happy? Flowers. Ki bella. Onik onik flowers. Hey. Kothay eshechho ma tumi? Pore jabe pore jabe. আজকে ওয়েদারটা এত সুন্দর অনেক মিষ্টি বাতাস আর এত সুন্দর রোদ খুবই ভালো লাগছে আজকে আর দেখেন ফুলে ফুলে ভরা পুরো পার্কটা কি যে সুন্দর আর এটা দেখার জন্য কিন্তু অনেক জায়গা থেকে অনেক মানুষ আসছে আমার মেয়ে তো ফুল দেখে অনেক এক্সাইটেড হয়ে গেছে অনেক ছোটাছুটি করছে আমার তো ইচ্ছা করছে সব ফুলগুলা বাসায় নিয়ে যাই যদিও আজকে আমরা টিকেট কেটেছি ওই হিসেবে যে আমাদেরকে টোটাল 14টা ফ্লাওয়ারস নিতে বলেছে একটা ঝুড়ি দিয়ে দিয়েছে আমাদেরকে তো আমরা একটু ঘুরে নিয়ে তারপর ফ্লাওয়ারসগুলো তুলব এই মাশাআল্লাহ মাশাআল্লাহ কি পোজ দেখেন আমি লড়াইতে হ্যাঁ লেকে জুতোতে ঢুকেছে এত বড় জুতো অনেক বাতাস তাছাড়া এটা তো খোলা জায়গা এখানে আরো বেশি বাতাস ফিল হচ্ছে আর হালকা একটু ঠান্ডাও লাগছে ভালো লাগছে কারণ রোদটা গায়ে লাগছে তো বাতাস রোদ দুটো মিলিয়ে ভালো একটা ওয়েদার আজকে আমার মেয়ে তো খুব এক্সাইটেড আমার চেয়ে বেশি এক্সাইটেড ওকে মনে হচ্ছে কারণ ও ফর দা ভেরি ফার্স্ট টাইম এরকম একদম কাছ থেকে এত এত ফ্লাওয়ার দেখছে অনেক মজা পাচ্ছে আমারও অনেক ভালো লাগছে আমি আসলে ফুলের বাগানে আগে কখনো যাইনি আজকে ফার্স্ট টাইম এসেছি এইখানে হচ্ছে পার্কের শেষ আর ওইদিকে হচ্ছে শুরুটা অনেক বড় ওয়েট পুরোটা ঘুরিয়ে একটু দেখাই আমার কাছে ছবিতে দেখে অনেকটা ছোট মনে হয়েছে কিন্তু না আসার পর মনে হচ্ছে যে অনেক বড় তারপরে শুনলাম যে অনেক ফুল নেই এখন ফুল কমে গেছে এই টাইপের আসবো কি আসবো না এমন একটা অবস্থা কিন্তু এখন এসে মনে হচ্ছে যে ভালোই করেছি কারণ অনেক অনেক ফুল এখনও আছে
কারণ সবাইকে তো একটা সুযোগ দেওয়া হচ্ছে এখানে যে ফুল তোলার। অনেকেই আছে ফুল না তুলে শুধুমাত্র টিকিটটা এন্ট্রি ফি দিয়ে ঢুকছে। তো আমাদের যে প্যাকেজটা আমরা আজকে নিয়েছি সেটা হচ্ছে আমি 7 ইউরো আর আমার হাজব্যান্ডের 7 ইউরো, টোটাল 14 ইউরো দিয়ে আমরা আজকে টিকিট কেটেছি। প্লাস এটার সাথে ইনক্লুড ছিল 8 ইউরো দিয়ে আমরা 14টা ফুল নিতে পারবো এখান থেকে। আসলে ফুল তুলতে আমার কাছে কখনোই ভালো লাগে না, ফুল গাছেই সবসময় সুন্দর, গাছেই শোভা পায়। তো আমরা যেহেতু একটা প্যাকেজ ছিল এটা আমাদের টিকিটের সাথে, এটা ইনক্লুড ছিল, তাই আমরা এটা নিয়েছি। এই যে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে, অনেকক্ষণ হাঁটাহাঁটির পরেও আমার কাছে ইচ্ছে হচ্ছিলো না যে ফুল তুলি। অনেকেই এতো বাকেটে ফুল নিয়ে নিয়েছে অলরেডি, আমরা এখনও মাত্র ওই যে সাইফ তোলা শুরু করে দিয়েছে, আমিও সুযোগ পেয়ে হাতছাড়া করছি না। কিন্তু মনে হচ্ছে সব ফুলই সুন্দর, একবার মনে হচ্ছে এইটা নেই, একবার মনে হচ্ছে ওইটা নেই। মাঝে মাঝে তো মনে হচ্ছিলো যে পুরো পার্কে সবগুলো ফুলই বাসায় তুলে নিয়ে যায় আজকে। আর টিউলিপ ফুলের একটা বিশেষত্ব হচ্ছে এই ফুলগুলো এত বেশি কালারফুল। আমার কাছে নর্মালি এমনিতেই কালারফুল সব কিছুই ভালো লাগে, তো আজকে তো আরও বেশি ভালো লাগছে যে টিউলিপ ফুলগুলো দেখে মনে হচ্ছিল, আমার কাছে কিন্তু জীবন্ত মনে হচ্ছে না, মনে হচ্ছে যে এগুলো সবগুলো প্লাস্টিক প্লাস্টিক টাইপের, যে এরকম সাজিয়ে রেখেছে। মাশাআল্লাহ, আমার মেয়ের অবস্থা দেখেন, ও তো খুব ভালো এনজয় করছে আজকে। এই যে দেখেন কত কত ফুল, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, যদিও রোজায় এসেছি তাই একটুখানি টায়ার্ড লাগছে, কারণ রোজা রেখে আমি আসলে নর্মালি কোথাও যাই না, আমি কোনো দাওয়াতেও অ্যাটেন্ড করি না, আমাকে কেউ দাওয়াত করলে আমি সেটা অ্যাকসেপ্ট করি না কখনোই, কারণ আমার কাছে রোজার দিনে নিজের বাসায় থাকতে খুব রিল্যাক্স লাগে, ভালো লাগে। আমার চারপাশে কিন্তু অনেকে এত সুন্দর সুন্দর করে ছবি তুলছিল, ফটোগ্রাফি করছিল, আমার শুধু ফুলগুলোকেই ক্যামেরা বন্দি করতে ইচ্ছা করছে আজকে। দেখেন মনটাই ভালো হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। সেলফি, ফুলের রাজ্যে এসে ফুল কুড়াতে কুড়াতে আজকে নিজেকে কেন জানি একদম ফুলকুমারী ফুলকুমারী মনে হচ্ছে। আমি সাজেস্ট করবো আপনারা যারা রোমে আছেন তারা এসে এখানে ঘুরে যেতে পারেন, অনেক অনেক ভালো লাগবে আই হোপ। আমাদের প্রায় 12টা ফুল তোলা হয়ে গেছে, এখন আরও 2টো বাকি আছে। তো সাইফ তুলেছিল বেশ কয়েকটা আর বাকিগুলো আমি তুলে নিচ্ছিলাম। আর এখানে কি বলবো, এত সুন্দর একটা জায়গা, প্রচুর প্রচুর মানুষ। আর এই যে আমরা একটু ফটোশ্যুট করছিলাম মামে মিলে, চারপাশে সবাই এত সুন্দর করে আজকে ছবি তুলছে, তারা আসছে এখানে ছবি তুলতে। যারা ছবি তুলতে পছন্দ করেন তারা এখানে এসে ঘুরে যাবেন, খুব সুন্দর করে মনের মতো ফটোগ্রাফি করতে পারবেন। আমরা সিরিয়ালে আছি, এখানে ওয়েট করছি, আমরা যে ফুলগুলো তুলেছি ওনারা এটাকে একটু সিস্টেম করে দিবে। এই যে আমাদের 14টা ফুল, অনেক কালারের। এই যে এই তো আমাদের অপেক্ষার পালা শেষ, আমাদের সিরিয়াল আসছে, আমাদের ফুলগুলোকে ওরা একটু সিস্টেম করে দিচ্ছে, তারপরে আমাদের নেওয়ার সুবিধার্থে এটাকে প্যাকেট করে দিবে আর কি। আর অনেকে আছেন যারা টিউলিপ গাছ কিনতে চান বা চারা লাগাতে চান, তারা এখান থেকে কিনতেও পারবেন। তুমি জুতো পরো, জুতো পরো শালি, ব্রাভো শালি না, গুড জব। আমাদের ঘোরা শেষ, আমরা ফুল তুলেছি প্রায় 14টা, এখন বাসার দিকে রওনা করব, কারণ বেশ কয়েক ঘন্টা পর আবার ইফতার। সো আর বেশিক্ষণ থাকতে পারছি না, ইচ্ছে করলেও। অনেক ভালো লেগেছে আজকে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে, ছোট করে একটা লাইক দিবেন কিন্তু। আর হ্যাঁ, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদমই। সো আর কথা না বাড়াই, টিলু পার্ক থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। এই তো বাসায় এসে আমি আমার ফুলগুলোকে
সুন্দর করে আমার ফুলদানিতে সাজিয়ে রাখছিলাম। যদিও ফুলের সেই আসল সৌন্দর্যটা ম্লান হয়ে গেছে, তারপরও ফুল কিন্তু সবসময় সুন্দর, তাই না? তো ফুলের মতোই সুন্দর হোক আমাদের সবার জীবন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আমার নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।